Hello, welcome to the channel. Welcome to the another video of Successive Way. Happy New Year 2023. সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলে যারা যারা চ্যানেল সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে যারা দেখো তাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের একটা 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 নতুন বছরের একটা ভিডিও, যেটা শুনলাম তোমাদের যে তোমাদের অনেকের কলেজেরও রেজাল্ট বেরিয়েছে আর টেস্টেরও রেজাল্ট আউট হয়েছে, দুটো রেজাল্টই আউট হয়ে গেছে। তো অনেকে শুনলাম অনেক রকম বক্তব্য, অনেক কিছু, সেটার মধ্যে থেকে যেটা বলার যে দেখো 2022-এ তোমাদের যে রেজাল্ট বেরোক বা যেটাই হোক, সেটা তোমাদের 2022-এর একটা রিপোর্ট কার্ড ছিল, রাইট? 2022-এর একটা রিপোর্ট কার্ড ছিল, রাইট? এই 2022-এর রিপোর্ট কার্ডটা থেকে সেটা কিছু ফেইলিওর, কিছু সাকসেস তো অবশ্যই আছে। যদি কেউ পুরো একটা সেমিস্টারের মধ্যে একটা পেপারে ভালো নম্বর পায় সেটাও তার সাকসেস, যদি টেস্টে কোনো একটা সাবজেক্টে ভালো নম্বর ওঠে সেটাও তার সাকসেস। তো এটা থেকে মোটামুটি আমি বলি যে 2022-এ যেটা হয়ে গেছে সেটা তুমি বদলাতে পারবে না, কিন্তু 2023-এ যে কটা দিন আছে, টেস্ট পরীক্ষার জন্য খুব কম দিন এবং সেমিস্টার তো প্রত্যেকটা সেমিস্টারেই খুব কম সময়ই থাকে সবার কাছে, এবারে সেমিস্টারটা আরও কম হবে। তো যাই হোক, তো প্রত্যেকে এটা চেষ্টা করো যে ভুলগুলো করেছো সেগুলো আর না করতে, ঠিক আছে? যে যে প্রবলেমগুলো হয়েছিল, যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলোকে আরেকটু ভালোভাবে সলিউশন করতে সেগুলো যদি চেষ্টা করো, আমার মনে হয় অনেকটা অনেকটা কিন্তু তোমরা রিকভার করতে পারবে। আর এই দুটো নিয়েই কিন্তু একটা ভিডিও, এই দুটো নিয়েই একটা ভিডিও করা হয়েছে তোমাদের, তোমরা যারা স্কুলের স্টুডেন্ট, যারা টেস্ট এক্সামে খারাপ হয়েছে তাদের জন্য একটা ভিডিও করা হয়েছে, আর যারা কলেজ স্টুডেন্ট, যাদের সেমিস্টারে সাপ্লি রয়েছে তাদের জন্য একটা ভিডিও রয়েছে, স্কুলে টেস্ট এক্সামে যাদের খারাপ হয়েছে তাদের জন্য টেস্ট দিয়ে একটা ভিডিও থাকবে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে। আর কলেজ স্টুডেন্টদের জন্য সাপ্লি নিয়ে একটা ভিডিও আছে, তো যারা সাপ্লি হয়েছে, যাদের একটু মার্কস কম এসছে তারাও দেখতে পারো। তো ওই ভিডিও দুটোতে জেনারেলি ডিসকাস করা হয়েছে যে কিভাবে করলে তোমরা এই জায়গাটা থেকে বেরোতে পারবে, ঠিক আছে? 2022-এর যেটা রিপোর্ট সেটা যে খারাপ কিছু আছে যতটাই হোক, সেটা 2023-এ ভালো করে নিজেদের প্রস্তুত করা, চেষ্টা করা, যেটুকু সময় আছে সময়টা যেন বেস্ট ইউটিলাইজ হয়, ঠিক আছে? খুব ভালোভাবে বেস্ট ওয়েতে ইউটিলাইজ হয়, সেটাই হচ্ছে মূল লক্ষ্য এই দুটো ভিডিও বানানোর। তোমাদের যাদের টেস্ট এক্সামে খারাপ হয়েছে 2023-এ, খুব অল্প সময় আছে, আমি জানি সিলেবাস অনেক অনেক হিউজ, কিন্তু তার মধ্যেও একটুখানি টিপস দেওয়া আছে ওই ভিডিওতে, যদি তোমরা দেখতে পাও দেখো, তাহলে আমার মনে হয় সেটা কাজে লেগে যাবে। আর যাদের সেমিস্টার তাদের নিয়েও একটা ভিডিও আছে, দুটো ভিডিওরই লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার, 2023-এর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো এবং খুব ভালোভাবে 2023-এর রেজাল্টগুলো, রিপোর্ট কার্ডগুলো যেন 2022-এর থেকে অনেক ভালো আসে। তো সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।